নমস্কার। এই ভিডিও কত বড় চিটিং, কত বড় প্রতারণা হয় মানুষের সঙ্গে এই ভিডিও দেখুন। আমি একদম SMS কথোপকথন সমস্ত কিছু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। এই ভিডিও দেখলে প্রচুর শিক্ষা লাভ করবেন, অবশ্যই ঠকবেন না। দেখুন, আমার ফেসবুক পেজে কিছুদিন আগে এই নামক ব্যক্তি প্রোফাইলে ছবি দেওয়া নাই, লায়নের ছবি আছে, সিংহ, SMS করে যায়। SMS প্রথমে বলে, হাই দাদা, খুব দরকার দাদা, SMS রিপ্লাই করুন প্লিজ দাদা, প্লিজ প্লিজ দাদা, আমি তোমার সাবস্ক্রাইবার। তারপরে SMS করে, দাদা আমার কাছে দারুণ আইডিয়া আছে, তুমি কোটিপতি হয়ে যাবে। তারপর হাই দাদা প্লিজ, তারপর কলও করে, আমি রিসিভ করিনি, তারপর প্লিজ দাদা রিপ্লাই, দাদা প্লিজ একবার বলো। তো দাদা যখন বলে যে একটা আমার কাছে আইডিয়া আছে, কোটিপতি হয়ে যাবে, তখন আমার ওই ব্যক্তির কথা একটু আকৃষ্ট হই, একদম সত্যি কথা বলছি। তো দাদা বলে, প্লিজ একবার কথা বলো একবার। দিয়ে আমি দেখতে পাচ্ছেন নীল কালারের যেগুলো আছে সেগুলো আমার SMS, আমার চ্যাট, আর এগুলো হচ্ছে ওনার চ্যাট, ঠিক আছে। আমি হাই লিখে SMS করি, দেখতে পাচ্ছেন হাই। দিয়ে উনি বলছে, দাদা তোমার সব ভিডিও দেখেছি। আমি বললাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপর বলে, দাদা তুমি কত টাকা প্রাইজ পেয়েছো, সব থেকে বেশি কত টাকা পেয়েছো? আমি অত কিছু শেয়ার করলাম না, আমি আমার হায়েস্ট প্রাইজ যে 50 MA পেয়েছিলাম একবার, 4.5 লক্ষ টাকা, সে 4.5 লাখস লিখে উত্তর দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন SMS-এ, দেখুন 4.5 লক্ষ টাকা লিখে উত্তর দিই। জাস্ট এক সেকেন্ড। হ্যাঁ, তারপর উনি আমাকে SMS করে বলেন, দেখুন দাদা তোমাকে আমি কোটি বা 18 লাখ বা 9 লাখ লাগিয়ে দিতে পারি। ওনার SMS দেখে আমি থমকে গেলাম, ও কে ভাই আমাকে 9 লাখ কোটিপতি লাগিয়ে দেবে? আমি এই স্মাইলটা ওনাকে সেন্ড করি, চমকে যাওয়ার স্মাইল। তারপর উনি বলে, দাদা মজা করো না, সত্যি বলছি। তখন আমার একটু বিশ্বাস হয়, আমি বলি, তাহলে কোটি চায় না আমার দাদা, একটা 18 লাখ লাগিয়ে দিন 200 SMA, আমার লাইফ সেট হয়ে যাবে, আমার কোটি চায় না। বলছে, ওকে দাদা, ঠিক আছে দাদা। দিয়ে বলে, কিন্তু তোমায় একটা কাজ করতে হবে। আমাকে বলে, তোমায় একটা কাজ করতে হবে। আমি বলি, কি কাজ? দেখতে পাচ্ছেন আমি SMS করি তারপরে, যে কি কাজ? তারপর উনি আমাকে বলে যে 200 SMA-র একটা টিকিট কিনবে তোমাদের শহর থেকে, তোমরা যে শহরে থাকো সেখান থেকে 200 SMA-র একটা টিকিট কিনবে, দিয়ে ছবিটা তুলে আমাকে পাঠাবে খেলার 1 ঘন্টা আগে। আমি বললাম যে ঠিক আছে দাদা, কবে পাঠাবো? তো উনি বলে, যেদিন তোমার ইচ্ছা সেদিন পাঠাবে। ভালো করে বুঝে যান, চ্যাটগুলো পড়ে যান অবশ্যই। তারপরে আমি বললাম SMS করে, এই ব্লু কালারেরগুলো আমার SMS দেখতে পাচ্ছেন, আমি বললাম যে তুমি বললে কাল সকালেই পাঠিয়ে দেব, তুমি যদি বলো এখনই 200 SMA টিকিট, আমি কাউন্টারে ফোন করলেই ছবি পাঠিয়ে দেবে, আমি সকালেই পাঠিয়ে দেবো। এখন কি দিয়ে দেবো না কাল সকালে 200 SMA টিকিটের ছবি দেব? আমি ভাবছি আমি 18 লাখ পাবো, ভীষণ আনন্দ, ঠিক আছে। দিয়ে বলছে, হ্যাঁ দাদা দিয়ে দাও। এই SMS-টা দেখার পর আমি ভাবি, আমাকে এত হেল্প করছে কি ব্যাপার, 18 লাখ এই SMS-টা, হ্যাঁ দাদা দিয়ে দেবো, ঠিক আছে। তার পরের SMS উনি বলে, কিন্তু কিছু কন্ডিশন আছে, মানে কিছু শর্ত আছে। তখনই আমার মাথাটা সাল্টে যায় যে কী করতে পারে। আমি SMS করি যে কী কন্ডিশন আছে দাদা, কী কন্ডিশন? বলছে, 18 লাখ হবে তোমার,
বলছে আমার 50%, তোমার 50%, ঠিক আছে, মানে আমার 50%, তোমার 50%, 50-50। কে না পাবে না, 8 লাখ লাগিয়ে দিচ্ছে আমি 9 লাখ দিতে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, আমি 8 লাখ পেলে 9 লাখ তোমায় দিয়ে দেবো। ওকে ঠিক আছে, দেখুন SMS করেছি, ঠিক আছে দিয়ে। তারপরে উনি SMS করছে, দাদা দেখুন ভালো করে, দাদা যদি তুমি আমাকে 18 লাখ টাকা লাগার পর ভুলে যাবে না তো, বা ব্লক করে দেবে না তো? দেখুন তারপরে আমি SMS করি, বিশ্বাস যখন নেই, আমার টাকার দরকার নেই দাদা, ভগবান যেটুকুই সৎপথে দিচ্ছে করে গে নেবো ব্যাস, বিশ্বাস যখন নেই টাকার আমার দরকার নেই। দিয়ে বলছে না দাদা রাগ করো না, আমি বলেছিলাম যে আমাকে, বলছে রাগ করো না। তে পরে SMS করছে, বলছে আমি বলছিলাম আমাকে সিকিউরিটি দিতে হবে, তাহলে 18 লাখ হয়ে যাবে। সিকিউরিটি ওকে কী দেবো সিকিউরিটি? আমি বললাম সিকিউরিটি কী দিতে হবে বলো। তে বলছে দেখুন, বলছে অ্যাডভান্স আমাকে 10% টাকা পাঠাতে হবে, মানে 9 লাখ আমি পাবো, 9 লাখকে 10% 90,000 টাকা আগে আমাকে দিতে হবে। ওটা শুনে মাথা সাল্টে গেছে, একটা খুব বাজে গাল দিলাম, বললাম বিসি বাড়াচ্ছিস নাকি আমাকে, তুই নিজে নিয়ে যা আমাদের এখানে এসে 200 সেম টিকিট, তুই যদি 18 লাখ টাকার জন্য একদিন সময় নষ্ট করতে পারিস তাহলে তো তুই নিয়ে যা না এসে, 18 লাখ টাকার জন্য একদিনের জন্য আসতে পারবি না? গাল টাল দিয়েছি, দেখুন এগুলো বাজে ল্যাঙ্গুয়েজ, আমি উচ্চারণ করছি না, বাট দিয়েছি রাগের মাথায়, আমি অস্বীকার করছি না। দিয়ে বলছে দাদা গাল দিবে না। আমার আরও মাথা সাল্টে গেছে, বললাম ব্লক করবো, SMS নিয়ে ভিডিওস বানাবো, সরি আমি বললাম ব্লক SMS নিয়ে ভিডিওস বানিয়ে ছাড়বো ইউটিউবে। দিয়ে বলছে সরি ব্লক করলাম বলে ও আমাকে ব্লক করে দেয়, তারপর থেকে আর দেখা যাচ্ছে না। এরকমভাবে একটা পুরো মানুষ ঠকাচ্ছে এরকম পার্সন এই মানুষটা, হ্যাঁ হয়তো আমার কাছে 10% নিয়ে নিচ্ছে, আমি ভাবছি 18 লাখ পাবে সুন্দর কথাবার্তা বলে, 10% নিজে ভোগে নিয়ে নিল চলে গেল। এইসব প্রতারণা থেকে সাবধান থাকবেন, ভাগ্য প্লাস ট্রিক্স দুটোই মেনে চলবেন, বাকিটা এরকম ভিডিওস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন।